12 মন্দির কর্ণাগরে 12 মন্দির দ্বাদশ ঘাট লেখা আছে দ্বাদশ মন্দির জয় জগন্নাথ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকে শ্রীরামপুর ফেরার পথে এখানে দ্বাদশ ঘাট মন্দির সামনে গঙ্গা নদী দামা যাচ্ছে ও দামা দামা এসে গেছে চলো খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন 4:30 বাজে পরিচ্ছন্ন খুব সুন্দর লাগছে আমরা গঙ্গা ঘাটে এসে গেছি আমরা এখন বেলুড় মঠে এসেছি এখন 5:40 বাজে ওখানে আমাদের 60 টাকা আজকে বুধবার আমরা চলে এসেছি বেলুড় মঠ এখন সন্ধ্যে হবহব করছে চারিদিকে সুন্দর গাছপালার মধ্যে ঝিরিঝিরি হাওয়া বইছে খুব সুন্দর লাগছে কেমন লাগছে মা হ্যাঁ খুব ভালো লাগছে Thank you.
কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে আছে। Thank you.
কচুরিপানার উপরে সব কাকেরা বসে আছে, বাঁচতে বাঁচতে যাচ্ছে গঙ্গা নদীর উপর দিয়ে। অসাধারণ লাগছে দেখতে। ভেলায় করে যেন ভেসে যাচ্ছে কাকের দল। এখন ধোসা কফিতে এসেছি রঙ্গলি মঠ ফোরামের, এটা হচ্ছে বেলুর মঠের কাছে। আমরা আগেও খেয়েছি, খুব সুন্দর এদের ধোসা। হ্যাঁ, চাটনি লাগবে, এমন কিছু বিশাল বড় নয়। এটা টেস্ট খুব ভালো। আমাদের দোসা আসছে। আমাদের বাকি দোসা দুটো আসছে। র্যাঙ্গো কি রঙ্গলি মল
আমরা লিফটে উঠে পড়েছি, এবার যাব বেসমেন্টে। ওখানে আমাদের স্কোটা খুশটা পার্ক করা আছে। এখন 7টা বাজে। এবার আমরা আমাদের বাড়ি বারাসাতের দিকে বেরিয়ে পড়ব। চললাম আমরা বাড়ির দিকে, চললাম ভালো করে উঠছে। চলো, এই যে আমাদের স্কোডা কুশাক দাঁড়িয়ে আছে। বেরিয়ে পড়বো বাড়ির পথে। হোম, আমরা এবার বাড়ি যাচ্ছি। ভালোই ঘোরা হলো আজকের দিনটা। এটা বেলুর স্টপেজ, বেলুর গেট, মোটর ছাড়াইলাম এবার আমার ই হয়েছে। আর এখানে বেলুরের পার্কিং, এতক্ষণে বুঝতে পারছি। এবার আমি বুঝতে পারছি কোন দিকে যাচ্ছি। এখান থেকে আমার 2 কিলোমিটার রাস্তা। বালি ব্রিজের উপরে উঠে পড়েছি। এখন সন্ধে 7:40 বাজে। 7:40 জয় মা গঙ্গা, জয় মা কালী। মাম বাড়ি চালাচ্ছে, এই পেছনে দাঁড়িয়ে বসে আছি। হ্যাঁ, সারা দিন রাত 24 ঘন্টা গাড়ি চালাতে আমার কোনো অসুবিধা নেই। রাতের বেলা আলোয় আলো গঙ্গার ঘাট গুলো দেখা। এই দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। এই দক্ষিণেশ্বর মন্দির, ক্রস করছি। এখন আমরা বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হৃদয়পুর। সাতটা 46 বাজে। আমরা এখন এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি। এয়ারপোর্ট ছাড়িয়ে গেছি, পাশে এয়ারপোর্ট। আমরা রতলা দিয়ে চলে এসেছি, এবার আমরা বাড়ি ঢুকব। এখন 8:20 বাজে। ভালোই হলো আজকে বেড়ানোটা। আজকে স্বাধীনটা খুব ভালো গেল।
ভালো ভ্রমণ হলো। এই আমাদের বাড়ি এসে গেছি, চারতলা, সাদা রঙের চ্যাটার্জিস আমাদের বাড়ি ডান দিকে। চলো।